টিউশনে পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি পড়ুয়া, বড় ছেলে নিরুদ্দেশ থাকা উদ্বেগে দিন কাটাচ্ছে বাবা মা, আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেও মেলেনি কোনো সংবাদ। অবশেষে স্থানীয় থানা দ্বারস্থ হয়েছেন দম্পতি, নিখোঁজ না অপহরণ, ধন্দে রয়েছে পরিবার। হতাশ হয়ে ছেলের হদিস পেতে থানায় দ্বারস্থ হয়েছেন তারা। মালদা চাঁচল এক নম্বর ব্লকের মোহনন্দপুর গ্রামে দিন মজুর গয়াদাসের দুটো পুত্র সন্তান রয়েছে। তাদের মধ্যে বড় ছেলে দেবদাস স্থানীয় স্কুলে অষ্টম শ্রেণীতে পাঠরত ছিল। চলতি মাসে 8ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে গ্রামেরই অদূরে টিউশন পড়তে বের হয়। পরিবার সূত্রে জানা যায় টিউশন থেকে আর বাড়ি ফেরেনি ছেলে, বহু তল্লাশি চালিয়েও খোঁজ মেলেনি। ছেলের নিজস্ব মোবাইল নেই তাই খোঁজ পাওয়া প্রকট হয়ে পড়েছে। দেবদাসের বাবা গয়াদাস জানান, ছেলের সাথে কোনো বকাবকিও হয়নি, কেন এমনটা হলো আমরা কিছুই বুঝতে পারছি না। আজ সোমবার পর্যন্ত ছেলের কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে চাঁচল থানায় মিসিং ডায়েরি করেছে বাবা মা। গ্রামের কিছু লোক গ্রামের থেকে স্কুল যায়, স্কুল থেকে যায়, স্কুল থেকে ওখান থেকে খুঁজে পাচ্ছি না। বলছি যে এটা 8 তারিখে, এটা 8 তারিখে। আচ্ছা, তো বলছি কি পড়নে কি ছিল আপনার ছেলে? পড়নে ছিল বাড়িতে যখন বেরো স্কুল ব্যাগ ছিল, গ্রিন প্যান আর টি শার্ট ছিল। আচ্ছা, বলছি তারপর কি হলো? তারপর থেকে খোঁজাখুঁজি করছি, খুঁজে পাচ্ছি না। কি মনে হচ্ছে ছেলে কি চলে গেছে না অপহরণ করা হয়েছে ছেলেকে? ছেলেকে অপহরণ তো না বলতে পারছি, কোথায় গেছে নিখোঁজ। ওই ছেলে যে নিখোঁজ, কোনো মুক্তিপণ বা ফোন টোন কোনো এসেছিল কিছু? না, ফোন টোন কোনো আসেনি। অচেনা নাম্বার থেকে ফোন আসেনি? কোনো আসেনি। তো বাচ্চা কোথায় এসেছে? আমি এখন থানায় এসেছি। অভিযোগ করলেন? অভিযোগ করলাম। কি চাইছেন আপনি? আমি ছেলেকে চাই। বলছি কি মনে হচ্ছে আপনার কি পুরনো শত্রুতা কিছু রয়েছে যার কারণে ছেলের এরকম নিখোঁজ? সেরকম তো আমার নাই, যে ছেলে কোনো বদমাশি করেছে, কেউ কিছু করেছে, সেরকম তো আমার কোনো বদমাশি না। টিউশন নাম করে বাড়ি থেকে বেরোলো, বাড়ি থেকে বেরোবার পর থেকে আমরা ভাবছি 9টার সময় বাড়িতে ফিরে থেকে স্কুলে যাই। স্কুল থেকে আমরা ওটা স্কুলেরই ভাবছি, স্কুলে মাস্টারকে ফোন করলাম, স্কুলে মাস্টার বলছে কি স্কুলে আসেনি। তারপর থেকে আমরা খোঁজাখুঁজি বলছি কি মনে হচ্ছে আপনার ছেলে কি অপহরণ হয়েছে? আমরা কিছু বলতে পারছি না কি কোনো ফোন টোন এসেছিল অচেনা নাম্বার থেকে? না। কোথাও কি চলে গেছে? আত্মীয়র বাড়িতে খোঁজ নিয়েছিলেন? খোঁজ নিয়েছি, সব জায়গায় খোঁজ নিয়েছি। আচ্ছা, ও কি বাড়িতে থাকাকালীন কি কোনো জেদ বা বায়না করেছিল কিছু? না। মোবাইল ফোন কিনে দেওয়া বা অন্য কিছু? না, কিছু জেদ করেনি বাড়িতে বলেও। বা আপনাদের সাথে কোনো অশান্তি ছিল কি? না। কি মনে হচ্ছে আলটিমেট মানে কোথায় যেতে পারে? আমি ভাবতে পারছি না কি কোথায় যেতে পারে। আরে কোথায় এসেছেন? আমি থানায় এসেছি অভিযোগ করতে। করলেন? ডায়েরি করলেন? করলাম। কি চাইছেন আপনি? আমরা বাচ্চাকে চাইছি খুঁজে। কত বছর বয়স আপনার ছেলে? কিসে পড়ে? 18। কোন স্কুল? মলিকপাড়া। বন্ধুদের মধ্যে কোনো অশান্তি বা বন্ধুরা কি বলছে? ওর বলছে কি আমি জানি না, আমাদেরকে কিছু বলেনি। কি নাম আপনার? লক্ষ্মী দাস। নাম করে